জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, বছরে ১২টি অমাবস্যার মধ্যে বছরে প্রথম এই বৈশাখ মাসের অমাবস্যার মাহাত্ম অনেক অনেক গুণ বেশি, যাকে বৈশাখী অমাবস্যাও বলা হয়, যা এবছর ২০২৪ সালে আগামী ৭ই মে মানে ২৪শে বৈশাখ মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিট থেকে পরের দিন ৮ই মে সকাল ৮টা ৫২ মিনিট পর্যন্ত চলবে, বছরের প্রথম অমাবস্যা তিথি। তবে স্নান দান আপনারা আগামী ৮ই মে বুধবার পালন করবেন। এছাড়া এই মঙ্গলবার অমাবস্যা চলাকালীন হনুমানজি এবং শনিদেবের আরাধনার বিশেষ মাত্র রয়েছে। এতে জীবনে সুখ শান্তি সৌভাগ্যে শনিদেব ভরিয়ে দেন, আমাদের বাধা বিপত্তি কাটে, ঋণ থেকে মুক্ত হয়, আর্থিক ভাগ্য ফেরে। এছাড়া এই অমাবস্যা চলাকালীন আমাদের সামান্য কিছু কার্যে পিতৃ শান্ত হয়, গ্রহ দোষ কাটে, ভগবান বিষ্ণু এবং মহাদেবের কৃপা প্রাপ্ত হয়। শাস্ত্র বলছে যে এই দিনে স্নান দান এবং সূর্য অভিষেক ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবের আরাধনায় আমাদের দুর্ভাগ্য কাটে, আমাদের আয় উন্নতি বৃদ্ধি হয় এবং পরিবারে সুখ শান্তি ফিরে আসে। তাই এই দিনে সামান্য কার্যগুলো বন্ধুরা আপনারা করতে একদম ভুলবেন না। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পড়ান, এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তো ধুনোর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পড়াবেন। কারণ বন্ধুরা, অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধে আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন, বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা কালকের দিনে জ্বালান, তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে, সবার মন শান্ত রয়েছে, বাজে চিন্তা মাথায় আসছে না, কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসবেন, ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। কারণ বন্ধুরা, সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে, যেমন খারাপ রয়েছে তেমন ভালো রয়েছে। তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে ধারণ করি তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন। তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। বন্ধুরা, প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পূজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা, এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন, তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার। কারণ বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সর্বদা বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি, দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা, দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না, তেমনই বন্ধুরা এই নেগেটিভিটি, এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা, বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে, সন্ধ্যেবেলায় আপনারা সন্ধ্যে আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা, এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান, এবং সেই ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন। অথবা এই দিনে আপনারা ৭টি তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে ৭বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন। এরপর আপনারা একটি পাত্রে তামা, মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা
এক এক করে সেই সাতটি তেজপাতা, লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন। আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা, আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন। এবং পরের দিন আপনারা সেই ছাই, মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন। মানা হয় এই সমস্ত অমাবস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সাথে দেখা করতে আসেন, তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়। এই দিন ঈশ্বরের নাম দান পুণ্যে বিশেষ মাত্র রয়েছে। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করে ভগবানের কাছে ধূপধুনু দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মৃত প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে। কারণ বন্ধুরা, আমাদের বাড়ির পিতৃদেব যদি সন্তুষ্ট থাকে তো আমাদের কখনো অর্থের জন্য আর পিছনে ঘুরে দেখতেও হবে না। এছাড়া বন্ধুরা, এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তুদোষ, গ্রহ দোষেরও নাশ হয়ে যায়। তাই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার যে এই দিনে কোন সামান্য কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাস্ত হয়ে যায় এবং সৌভাগ্যের আগমন হয়। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার এক, বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পূজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার দুই, বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা, সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই, এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা, লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়, ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষশাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন, একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা, এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।